সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন মাননীয় হাইকোর্ট বিভাগে বাতিল হওয়ায় সৈয়দ রেজাউল হক চাঁদপুরী বাংলাদেশ জামাত ইসলামীর 25 জন প্রার্থিতা বাতিলের জন্য মাননীয় প্রধান নির্বাচন কমিশন বরাবরে গত 17 ডিসেম্বর তারিখে একটি আবেদন করেন। একই সাথে আবেদনকারী মাননীয় হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর 16237 2018 দায়ের করেন। মাননীয় হাইকোর্ট বিভাগ আদেশের কপি প্রাপ্তির 3 কর্মদিবসের মধ্যে মামলার পিটিশনার সৈয়দ রেজাউল হক চাঁদপুরী ও অন্যান্য কর্তৃক দাখিলি আবেদনটি নিষ্পত্তি করার জন্য মামলার 1 নম্বর কর্তৃপক্ষ তার নির্বাচন কমিশনকে নির্দেশনা প্রদান করেন। মাননীয় নির্বাচন কমিশনার বৃন্দ এই দাখিলি আবেদনের উপরে পর্যালোচনা করেছেন। পর্যালোচনার শেষে নিম্ন বর্ণিত সিদ্ধান্ত দিয়েছেন, সেটি হলো রিটার্নিং অফিসারগণ সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর আবেদনে বর্ণিত 25 জন প্রার্থীর মনোনয়ন পত্র গ্রহণ করে চূড়ান্ত করেন। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে কোনো আপিল দায়ের করা হয়নি। ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে রিটার্নিং অফিসার উল্লেখিত 25 জনের প্রার্থিতা চূড়ান্ত করে প্রতি বরাদ্দ করেছেন। এই অবস্থায় তাদের প্রার্থিতা বাতিলের আইনগত কোনো সুযোগ নির্বাচন কমিশনের নেই মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। আরেকটি সিদ্ধান্ত ছিল, সেটি হলো উচ্চ আদালত কর্তৃক বাতিলকৃত বিভিন্ন প্রার্থীদের নির্বাচনের এলাকায় বিকল্প প্রার্থী মনোনীত করা বা নির্বাচনী এলাকায় নির্বাচন স্থগিত করা, বিশেষ করে বিএনপি এই আবেদনটি করেছিল, যেখানে তাদের প্রার্থিতা অনেক জায়গায় মহামান্য আদালত কর্তৃক স্থগিত হয়ে গেছে অথবা বাতিল হয়ে গেছে, ওই সমস্ত জায়গায় নির্বাচন তফসিল স্থগিত করার জন্য আবেদন করেছিলেন। তো মাননীয় কমিশন এ ব্যাপারে পর্যালোচনা করেছেন তাদের আবেদন নিবেদনগুলো। এমন অবস্থায় উচ্চ আদালত কর্তৃক বাতিলকৃত প্রার্থীদের নির্বাচনী এলাকায় বিকল্প প্রার্থী মনোনীত করা বা নির্বাচনী এলাকার নির্বাচন স্থগিত করার আবেদন এ পর্যায়ে এমন আবেদন আমলে নেওয়ার আইনগত কোনো সুযোগ নেই বলে মর্মে নির্বাচন কমিশন মন্তব্য করে। সুতরাং এমন অবস্থায় উচ্চ আদালত কর্তৃক বাতিলকৃত প্রার্থীদের নির্বাচনী এলাকায় বিকল্প প্রার্থী মনোনীত করা অথবা নির্বাচনী এলাকা নির্বাচন স্থগিত করার বিষয়ে আইনগত কোনো সুযোগ নেই বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এছিল আজকে সবার মোটামুটি সিদ্ধান্ত। আপনাদের যদি এরপরে যদি কোনো না, এটা তো স্বাভাবিকভাবে জামাত ইসলাম নামে এখন কোনো দল নির্বাচন কমিশনে নিবন্ধনকৃত কোনো দল না, তাই না? তারা যে প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেছে, মানে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেটি নির্বাচন কমিশন পর্যালোচনা করে দেখেছে যে এই পর্যায়ে তাদের মনোনয়ন দাখিল করার কোনো সুযোগ নেই। ওনারা যেহেতু ধানের শীষে প্রতীকে ওনারা গ্রহণ করেন, সুতরাং তাদেরকে নির্বাচন কমিশন মনে করেন যে এই ধানের শীষের প্রতীকেই প্রাপ্তি হিসেবে ওনারা এটা মনে করছে। যেহেতু আমাদের এই 3 দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়ার কথা, নির্বাচন কমিশনের কাছে নির্দেশনা ছিল মহামান্য হাইকোর্টের 3 দিনের মধ্যেই এই বিষয়ে নিষ্পত্তি করা, তো সুতরাং 3 দিনের মধ্যেই নির্বাচন কমিশন এটা নিষ্পত্তি করেছে, এটা আমরা আগামীকাল মহামান্য হাইকোর্টকে আমরা জানিয়ে দেবো। এ ব্যাপারে যারা রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার বা নির্বাচন কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত এই ধরনের কর্মকর্তাদেরকে যারা হুমকি দিচ্ছে চিঠি দিয়ে বা অন্যভাবে, আমরা তাদেরকে বলেছি যে ওকে সাহস মনে বল এই এই নীতিতে অবলম্বন করে এবং সমস্ত নিরাপত্তা রেখে তারা আইনানুগভাবে এই নির্বাচনের কর্মকাণ্ড পরিচালনা করবে।
সেনাবাহিনী কিভাবে থাকবে সেটা কিন্তু পরিপত্র উল্লেখ করা আছে, আপনার ইচ্ছা করলে পরিপত্রটা উপযুক্ত কর্তৃপক্ষ আছেন তারাই দেখুন। প্রত্যেকটি অভিযোগ আমরা আমলে নিচ্ছি এবং যেখানে যেখানে অভিযোগগুলো নিষ্পত্তি হওয়ার বিষয় এগুলো সেখানে আমরা পাঠাচ্ছি, বিশেষ করে রিটার্নিং অফিসার, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, পুলিশ সুপার, পুলিশের আইজিপি যারা এই বিষয়গুলো নিষ্পত্তি করবেন তাদেরকে কিন্তু আমরা এগুলো পাঠাচ্ছি। আমরা রিপোর্ট পাচ্ছি এবং এখানে কোনো জায়গা থেকে আমরা প্রতিবেদনও পাচ্ছি। এটা এটা কত সম্ভব কথা আমরা বলি না, আমরা বলেছি যে 24 তারিখে সেনাবাহিনী নামবে, কি পরিমাণ নামবে এটা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগ এটা সিদ্ধান্ত নেবে। স্যার ডক্টর কামাল হোসেনের স্যার স্যার